যখন অসমক হিমন্ত বিশ্ব শর্মা হীরেণ গোহাঁয়ে প্রতিনিধিত্ব নকরে, যখন অসমক লভলীনা বরগোহাঁই হিমা দাসে প্রতিনিধিত্ব করে, তেনেকুৱা এখন নতুন অসমৰ বাবে আমি আগুৱাই যাব। ক্লাস এইটৰ লৈকে আমি আন্দোলনত লৈ যাওঁ, সুধিলে সেইটো আমি জাস্টিফাই কৰোঁ। কেতিয়াবা ভুল হয়, তুৰণ ক্ষমা খুজি দিব লাগে, তাক কি অসুবিধা আছে? ভুলটো জানিও ভুলটো খামুচি ধৰি থকাটো কোনো মিনিং নাই। আজি মই আন্দোলন কৰিবৰ কাৰণে ল'ৰা ছোৱালীবোৰ লৈ গৈছো, পিছফালে মই নিজেই নাজানো, যিসকল আহিছে তেওঁলোকে জানে নে নাজানে মই কিয় আন্দোলন কৰিব আহিছো। তাতকৈ মই দহজন মানুহক লৈ যাওঁ, যি দহজনে বুজাই ক'ব পাৰে যে মই কিয় আন্দোলনত আহিছো। যদি মই 1,00,000 মানুহক লৈ যাওঁ আর টিভি 1,00,000 মানুষ ইন্টারভিউ লয়, আপ কিস লি আয়ে হ্যায় বলে পতা নেই, বুলায়ে তুমি আকে, এটু আন্দোলনের কি লাভ আছে? তাতকৈ 10 জন মানুষ যাও আর যুক্তিরে আমার কথাটো আমি প্রতিষ্ঠা করো। এই যে অসমীয়া মানুষের পরিবর্তিত চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমাক জগৎ সভালে নিয়ে যাও। যিদিনাখন অসমীয়া মানুহে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা প্রাসঙ্গিক চিন্তা প্রাসঙ্গিক আদর্শ আর অসমীয়ার মাজত অসমৰ মাজত লুকাই থকা রত্নগর্ভা অসমক চিনাক্ত করিব পারে, সেইদিনাখন আমার জাতিক কোনেও ধরে রাখব না। আর আজি অসমত এসাম নতুন প্রজন্মর সৃষ্টি হয়েছে, লাহে লাহে উই আর ইমার্জিং, দিস ইজ দ্য বেস্ট ফেজ সো ফার এজ উই আর কনসার্ন, বাট আপনার কারণে দিস ইজ নট দ্য বেস্ট ফেজ, দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। আমার জীবনের কারণে ইয়াতকৈ ভাল অসম আমি দেখাই নাই, শান্ত সমাহিত। অলপ আগতে উৰুকাৰ বজাৰ কৰিছে, ধুনীয়াকৈ উৰুকাত গৈছে, বিহু পালন কৰিছে, কোনো বম নাই, গ্ৰেনেড নাই, গুলি নাই। ফর আস দিস ইজ দ্য বেস্ট থিংস হোৱাট উই ক্যান এক্সপেক্ট ইন আওয়ার লাইফ টাইম। 54 বছর থিয় হৈ ভগবানের ওসর আমি ইয়াতকৈ ডাঙৰ কৃতজ্ঞ হব নোৱাৰো যে ভগবান তুমি ইমান ধুনীয়াকৈ পূজাও পাৰ কৰালা, বিহুও পাৰ কৰোৱালা, উৰুকাও পাৰ কৰোৱালা, কতো বম নাই, গ্ৰেনেড নাই, বুলেট নাই। ফর আস দিস ইজ দ্য বেস্ট টাইম, বাট ফর ইউ দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। শ্রেষ্ঠতম সময় অসমৰ বাবে এতিয়াও আহিব বাকি আছে, সো ফার এজ ইউ আর কনসার্ন, ইউ ক্যান চেঞ্জ আসাম ফিউচার। অকণমান সেই আমার জেনারেশনের পরিবর্তে, বিকজ উই আর এ প্রডাক্ট অফ সার্কামটেন্সেস, আমার জেনারেশনটোৱে আমি যি কথা কওঁ সেই কথাবিলাকে সেই সময়ের অসমক প্রতিনিধিত্ব করে। বাই নেচার উই আর পেসিমিস্টিক, আমার জেনারেশনের লড়া ছোৱালী আমি হতাশারে জন্ম হওয়া এসাম ব্যক্তি, যখন অসমত হতাশা আছিল, আশা নাছিল, সেইখন অসমত আমি জন্মগ্রহণ করেছিল। কিন্তু আজির যুব শক্তি অসমত জন্ম গ্রহণ করেছে, যখন অসমত হতাশা নাই, যখন অসমত আশায় আজি অসমখনক নতুন ডিফাইন করে। সেইবাবে মই আহ্বান জনাম, স্বামী বিবেকানন্দই সমগ্র জীবনকালত ভারতবর্ষর যুব শক্তির উপর তেখেতে অদ্ভুত বিশ্বাস স্থাপন করেছে। মই আকৌ এবার অনুরোধ করি, অসমৰ যুব প্রজন্মই প্রাসঙ্গিক চিন্তার ভবিষ্য দর্শনেরে এখন নতুন অসম সৃষ্টি করবলৈ চেষ্টা করক, যখন অসমে হতাশাক প্রতিনিধিত্ব নকরে, যখন অসমে আশাক প্রতিনিধিত্ব করি, যখন অসমে অন্ধবিশ্বাসক প্রতিনিধিত্ব নকরে, যখন অসমক বিজ্ঞানে প্রতিনিধিত্ব করি, যখন অসমক হিমন্ত বিশ্ব শর্মা হীরেণ গোহাঁয়ে প্রতিনিধিত্ব নকরে, যখন অসমক লভলীনা বরগোহাঁই হিমা দাসে প্রতিনিধিত্ব করে, তেনেকুৱা এখন নতুন অসমৰ বাবে আমি আগুৱাই যাব।
আমার জীবন কালত আমি চিন্তাও করব পারিছিল যে কোনোবা দিনা অলিম্পিকত অসমৰ ছোৱালীয়ে গৈ মেডেল পাব পাৰে। ভোগেশ্বৰ বৰুৱাক লৈ আমি 75 বছৰ পাৰ কৰিছিলোঁ। আমি চিন্তা কৰাৰ সাহসে নাছিল আমাৰ জেনেৰেশ্যন, তাৰ কাৰণে আমি দায়ী নাছিলোঁ, অসমৰ পৰিৱেশ দায়ী আছিল। আজি হতাশার পৰা এই আহার অসমখনৰ বাবে মই ভগবানক ধন্যবাদ জনাও। আমি নিশ্চয় আশা করি যে আমার অসমখন এনেকুৱা অসম হোক যত সুইগি আর জেরান্ডর দরে স্টার্ট আপ আমার অসমীয়া যুবশক্তি আলোচনা আরম্ভ করব পাৰে।